আজকে পেঁয়াজের বাজার তুলনামূলক গত হাটের থেকে আমাদের হাটে একটু বেশি বেশি আছে। বাজার কি কমতে পারে না বাড়তে পারে আগামী দিনে? এখানকার বাজার তো ডে বাই ডে ইনক্রিজ করতেছে, কিন্তু ঢাকার বাজারে তো পেঁয়াজ মোটামুটি ওইভাবে যাচ্ছে না, সেই অনুযায়ী বাজার মনে হয় বাড়বে। বাজার মনে হয় বাড়বে। দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক আমি ইতিমধ্যে চলে এসেছি পেঁয়াজ রসুনের পাইকারি হাটে, এখান থেকে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজারে পেঁয়াজ রসুনের বাজার মূল্য কত আছে। প্রিয় দর্শক, এখানে কৃষক ভাই এবং ব্যবসায়িক ভাই সঙ্গে কথা বলে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজারে পেঁয়াজ রসুনের বাজার মূল্য কত আছে। ভাইজান ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ভাইজান আজকে পেঁয়াজের বাজার কম না বেশি? আজকে পেঁয়াজের বাজার তুলনামূলক গত হাটের থেকে আমাদের হাটে একটু বেশি বেশি আছে। বাজার কি কমতে পারে না বাড়তে পারে আগামী দিনে? এখানকার বাজার তো ডে বাই ডে ইনক্রিজ করতেছে, কিন্তু ঢাকার বাজারে তো পেঁয়াজ মোটামুটি ওইভাবে যাচ্ছে না, সেই অনুযায়ী বাজার মনে হয় বাড়বে। বাজার মনে হয় বাড়বে, কমার সম্ভাবনা খুব কম। এলসি কি আসতে পারে ভাইয়া? এলসির কথা তো শুনতেছি, কিন্তু সেরকম কোনো ইয়ে তো দেখতেছি না। কৃষিমন্ত্রী গতকালকের একটা ইয়ে শুনলাম, সে অনুযায়ী বলতে তারা আরো কিছুদিন দেখবে। কৃষকরা যদি তাদের সমস্ত পেঁয়াজ বাজারে মানে এরকম করে নামায় তাইলে পারে তারা এলসির চিন্তা ভাবনা নাই। সেই সূত্র ধরে বোঝা যাচ্ছে এলসি শর্ট টাইমের ভিতরে এলসি হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। এলসি কি ঈদের আগে হতে পারে না ঈদের পরে হতে পারে? না, পেঁয়াজের দাম যদি একটু ইনক্রিজ করে সেক্ষেত্রে আরো তিনের উপরে বা 3,500 হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো সরকারি ইনিশিয়েটিভ নিতে পারে এলসির ব্যাপারে। তাছাড়া এলসি হওয়ার সম্ভাবনা ঈদের আগে নাই। ঈদের আগে নাই। আজকে আপনারা পেঁয়াজ কিনছেন কত করে? পেঁয়াজ 2700-2800 থেকে 2800 টাকা মন পেঁয়াজ কিনছেন। আপনি যে হাট থেকে পেঁয়াজ কিনছেন এই হাটের নাম কি ভাইয়া? এটা আছে খোকসা জানিপুর হাট। খোকসা জানিপুর হাট। গতকালকের বাজার কত ছিল ভাই? গতকালকে তো আমাদের এখানে বাজার ছিল না, অন্যান্য জায়গায় বাজার এই একই রকমই প্রায়। অন্য কালকে যেমন মাছপাড়াতে হাট ছিল ওখানে 2700-2800 টাকা করে পেঁয়াজ। 2700-2800, আজকেও তো 2800 টাকাই। 2800 টাকা 50 টাকা আপু গেছে। 2850 মানে একটু বেশি বাজারটা বলা ঊর্ধ্বমুখী। প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকুন, এখন আপনাদেরকে জানিয়ে দেবো কৃষক ভাইদের সঙ্গে কথা বলে আজকের বাজারে পেঁয়াজের বাজার মূল্য কত আছে। ভাইজান ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। এদিকে আপনার পেঁয়াজ? হ্যাঁ অনেক ভালো মানের পেঁয়াজ তো ভাই। হ্যাঁ পেঁয়াজ ভালো আছে। দাম কত চাচ্ছেন ভাই? দাম চাচ্ছি দেখলেন তো হলো 2800 টাকার কথা বলছি আমি। 2800 টাকার কথা বলছেন, ব্যাপারে কত বলছে? ব্যাপারে 2800 কথা ওইভাবে নিয়ে গেছে, কিন্তু ওজনের সাথে আমার একটু ইয়ে হয়েছে বলে দিনে ওজনের সাথে 2800-ই ব্যাপারে বলতে নাকি? আমি বলছি 2800 গুলো মাপেন তারপর দেওয়া হয়, এরপরে মাপে দাও তো আপনি ছিলেন ওখানে। আপনি এটা কত হলে বিক্রি করবেন লাস্টে? আমার 2800 টাকা এটা ইয়া। এটা আপনার চাষের নাকি না পেঁয়াজ? আমার চাষের। চাষের পেঁয়াজ। বাসায় কি আরো পেঁয়াজ আছে? কত মন আছে? এখন বেশি নাই, ওই মনে হয় 5-7 মন পেঁয়াজ আছে। থাকলে থাকে 5-7 মন আছে। বর্তমানে পেঁয়াজের লাভ হচ্ছে না লস হচ্ছে আপনাদের? এখন লাভ লসের বিষয়টা আসলে দেখলে পরে তো অনেক কিছু, বর্তমানে যে বাজার আছে এইরকম বাজার থাকলে পরে গায়ে গায়ে শোধ হয়, মানে লাভ হবে না লস হবে এরকম। হ্যাঁ এরকম একটা, মানে এবার তো পেঁয়াজের ফলন হয়নি। আজকে বাজার কম না বেশি? আজকের বাজার গত বাজারের থেকে একটু ভালো, একটু ভালো আছে। দর্শক আপনারা কিন্তু জানতে পেরেছেন আজকের বাজারটা একটু বেশি আছে। দর্শক প্রতিদিনের বাজার বিষয়ে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন, পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।